120 টাকার মুভিটা আজকে আমরা দেখব। আপনাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করুন। অ্যাক্টিংটা যদি আমি বলি তাহলে খুবই বাজে বলবো, মানে খুব জঘন্য বিশ্রী অ্যাক্টিং করছে। আপনাদেরকে রিভিউ দিব এই মুভি নিয়ে, এত আলোচনা সমালোচনা এত কিছু, তো এই জন্যই মুভিটা দেখতে চলে আসলাম। আসলে মুভিটা কেমন হয়েছে এটা দেখার জন্য, আর অবশ্যই অবশ্যই যদি আমাদের কাছে ভালো লাগে এই মুভির ব্যাড সাইড গুড সাইড সবকিছু নিয়ে একটা রিভিউ দিব, তো অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন। আজকের ব্লগটা দেখবেন আর অবশ্যই এটা লাইক করে দিবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার সাথে আছে কে আছে? ইয়েস, প্রতিবারের মতো আছে আমাদের সাথে মন। সে হাই, আসসালামু আলাইকুম, হ্যালো সবাইকে। অলরেডি আমরা লেট করে ফেলছি, মানে লেট হয়ে গিয়েছে, তো 100 কোটি টাকার মুভি তো একদমই মিস করা যাবে না, তো আমাদের সাথেই থাকুন। যে মুভি নিয়ে এত আলোচনা এত সমালোচনা এত কিছু, সো ওই মুভি তো দেখতেই হবে। মেইনলি আমরা একটা গুড রিভিউ দিব, এই জন্য হচ্ছে আমরা মুভিটা দেখা, সো অবশ্যই মুভিটার খারাপ সাইড ভালো সাইড নিয়ে কথা বলবো, আপনাদেরকে অবশ্যই জানাবো, আমাদের সঙ্গে থাকবেন। সো আমাদের শো টাইম স্টার্ট হয়ে গেছে, সো এখন আমরা ভিতরে যাবো, আমাদের সঙ্গে থাকবেন। বাই দ্য ওয়ে, মিরপুরের সিনেপ্লেক্সে কিন্তু আমরা ফার্স্ট আসছি। এর আগে আমরা মহাখালীর এসকেএসের সিনেপ্লেক্সে দেখছি, বাট এটাতে প্রথম। এটা আগে ছিল সনি, এখন এটাকে সিনেপ্লেক্স করা হয়েছে, বাট এটার ভিতরের ইন্টেরিয়ার খুব সুন্দর, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। সো মুভির সাথে যদি পপকর্ন আর চিকেন না হয় তাহলে তো মুভি তো জমবে না, সো এই জন্য আমরা নিয়ে নিলাম চিকেন পপকর্ন। সো আমাদের সঙ্গে চলেন। আমরা হলের ভিতরে ঢুকে গেছি, তো হলের মধ্যে হচ্ছে প্রচুর মানুষ, এত মানুষ, এত ভিড়, বসারই জায়গা না। হ্যাঁ, তো আমরা আমি গুনলাম, পার্সোনালি গুনে দেখি টোটাল 23 জন হয়েছে আর কি। ভালো, আমরা প্রচুর মানুষ সবাই দেখতেছে, সবাই কমেডি মুভি দেখতেছে আর কি। অর্ধেক মুভি যে দেখলাম, অর্ধেক রিভিউটা দিয়ে দাও না, একসাথে দিব ফুল রিভিউ। ভাষা হারাই ফেলছে মুভি দেখার পর। না, এই মুভিটা দেখলে মানে মজা আছে, এক কমেডিও দেখতে পারবেন, অ্যাকশনও দেখতে পারবেন। আর কেউ নাই না? আমরা দুইজন আর হচ্ছে ওনারা, এ কয়জন আছে? তো আমি আগে মুভির গুড সাইড গুলো বলবো, সেটা হচ্ছে মুভির ক্যামেরার কাজ, তারপর হচ্ছে লোকেশন, কালার গ্রেডিং, এগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। প্লাস হচ্ছে যে ইরান আফগানিস্তানের যে আর্টিস্টদের যে অ্যাক্টিং, ওটা আমার কাছে ভালো লাগছে। আর সাউন্ড কোয়ালিটিও ভালো ছিল, পিস্তলের সাউন্ড, তারপর ব্যাকগ্রাউন্ড মিউজিক মিলিয়ে সবকিছুই ভালো ছিল। আমরা ট্রেইলারে দেখতে পেয়েছিলাম যে বিএফএক্সের যে একটা প্রবলেম, যে একটা কার্টুন মার্কা বিএফএক্স হয়ে গেছিল, কার্টুন ছবির মতো, মানে পোলাপানের যে বিএফএক্স, তো ওই বিএফএক্সটা মুভিতে এরকম কোনো প্রবলেম ছিল না, বিএফএক্স খুবই ভালো ছিল। আর যদি মুভির ব্যাড সাইড নিয়ে বলি তাহলে আমি স্টোরি নিয়ে প্রথমে বলবো। স্টোরিটা আমার কাছে বরাবরের মতোই একদম কমন মনে হয়েছে, মানে নর্মাল একটা স্টোরি। আর যদি অ্যাক্টিং নিয়ে বলতে যাই তাহলে অনন্ত জলিল ভাইয়ের অ্যাক্টিংটা আগের মতোই আছে, কোনো ইম্প্রুভমেন্ট আমার কাছে মনে হয়নি। আর বর্ষাপুর অ্যাক্টিংটা যদি আমি বলি তাহলে খুবই বাজে বলবো, মানে খুব জঘন্য বিশ্রী অ্যাক্টিং করছে। আর ওখানের যে ইরানি যারা আছে ওনাদের অ্যাক্টিং নিয়ে যদি বলি, ওনারা খুব ভালো পারফরমেন্স করছে। আরেকটা জিনিস হচ্ছে, মানে আমার কাছে সবচেয়ে, মানে যে জিনিসটা সবচেয়ে বেশি বাজে লাগছে সেটা হচ্ছে ডাবিং করার কারণে, মানে আমি জানি না ডাবিং এর কারণে কিনা, ডাবিংটা ভালো ছিল, বাট সবচেয়ে বাজে জিনিসটা আমার চোখে লাগছে সেটা হচ্ছে, আমার মনে হচ্ছে যে মুভির প্রত্যেকটা ডায়লগ, প্রত্যেকটা কথা মনে হচ্ছে যে মুখস্থ করে বলতেছে, মানে কোনো এক্সপ্রেশন নাই, কোনো কিছু নাই। বিশেষ করে বর্ষাপুর অন্তজলিল ভাইয়ের অ্যাক্টিংটা খুবই বাজে ছিল। তো এটাই গাইজ, এটা হচ্ছে আমার মুভির রিভিউ। আর আমি যদি এই মুভিকে আপনার 10 out of একটা নাম্বার দিতে চাই তাহলে আমি বলবো আমি 5 দিব। মানে 5 কেন দিচ্ছি সেটা হচ্ছে ক্যামেরার কোয়ালিটি, লোকেশন এন্ড আদার্স যত কিছু আছে ওগুলোর জন্য আমি 5 দিচ্ছি, আর অ্যাক্টিং এর কথা আমি 0, মানে এটা আমার কাছে একদমই ভালো লাগে নাই। এই হচ্ছে আমার মুভির রিভিউ, তো আপনারা চাইলে এসে মুভিটা দেখতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, আমি বলবো না, পরে আপনারা টাকা খরচ করে এসে আমাকে গালাগালি করবেন, যাই হোক ইটস আপ টু ইউ গাইজ। তো এটাই ছিল আমার মুভির রিভিউ। মন, তোমার কাছে কেমন লাগলো? তো
টোটাল মুভিটা তো তুমি বলেই দিয়েছো রিভিউ, আমি আর নতুন করে কি বলবো। আমার অনেকদিন পরে মনটা ভালো হয়ে গেছে, কারণ আমি মানে অনেকদিন পর একটা কমেডি মুভি দেখছি যেটা আমার মনে হয়েছে মুভিটা দেখে। আর ডায়লগের ব্যাপার তুমি যেটা বললা সেম, আমারও একই মনে হয়েছে যে স্ক্রিপ্ট দেখে বা মুখস্থ বলতেছে কোনো এক্সপ্রেশন মানে কোনো এক্সপ্রেশন নাই, কিছু নাই, এই জিনিসটা আমার মোটেও ভালো লাগে না। এমনি কোয়ালিটি তুমি যেগুলো বললা সবই ঠিক আছে, ওগুলো আমারও খুব ভালো লেগেছে। এই তো আপনারা চাইলে দেখতে পারেন, এটা আপনাদের মানে শুধু অ্যাকশন দেখায়, শুধু অ্যাকশন দেখতে পারবেন। আর কিছুক্ষণ পর পর আপনাদের মানে যদি কারো মন খারাপ থাকে তো এই মুভিটা দেখতে পারেন, আমি সাজেস্ট করতে পারি কমেডির জন্য। আর কিছু কিছু জিনিস এত মানে অবাস্তব মনে হয়েছে যে মুভির স্টোরিটা আমি বলবো না, যাই হোক স্টোরিটা বলা ঠিক হবে না, মানে স্টোরিতে কিছু কিছু জিনিস মানে এত মানে হাস্যকর লাগছে, সিনেমা হলে সবাই হাসতেছিল, মানে মনে হচ্ছে একটা কমেডি ফিল্ম দেখতেছি। মানে এর জন্যই আমি লাস্টে বলতে বাধ্য হয়েছি যে একটা কমেডি মুভি। এক্স্যাক্টলি, মানে কি বলবো, সবাই হাসাহাসি করতেছিল কমেডি কমেডি করে। আর অনন্ত জলিল ভাইয়ের বর্ষা আপু যখন স্ক্রিনে আসে তখন সবাই উদয় হাসে, আমি জানি না। তো যাই হোক গাইজ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই অবশ্যই মাস্ট সাবস্ক্রাইব করবেন। 120 টাকার মুভি বলে কথা, 120 টাকার মুভি, এক্স্যাক্টলি 120 টাকার মুভি দেখে কি তুমি খুশি? আমি তো অনেক অনেক হ্যাপি, এত হাসছি লাইফে কোনো মুভি দেখে এত হাসি নাই আজকে যত হাসছি। শুধু আমি না, মানে আমার সাথে অনেক ভিড় ছিল, সবাই হাসছে যারা যারা ছিল এখানে। সো এটাই গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।